হ্যালো স্টুডেন্ট এই বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এসে গেছি রেসপিরেশন ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন একদম লাস্ট পার্টে আজকের এই ক্লাসটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস ঠিক আছে পার্ট সিক্স আমরা এতদিন কি পড়ে এসেছি আমরা এর জাস্টের আগের ক্লাসেই পড়েছি হচ্ছে ট্রান্সপোর্ট কিভাবে হয় কিভাবে? কিভাবে যখন অ্যালজিসের কাছে ব্লাড যায় তখন ব্লাডের মধ্যে থাকা আরবিসি ব্লাডের মধ্যে থাকা আরবিসি কিভাবে তার সঙ্গে থাকা কার্বন ডাইঅক্সাইডকে তার তার চেনের সঙ্গে থাকা কার্বন ডাইঅক্সাইডকে ডিসোসিয়েট করে এবং সেই কার্বন ডাইঅক্সাইড এন্টিনায় কোথায় অ্যালবোদাসের মধ্যে আমরা জেনেছি কিভাবে হিমোগ্লোবিনের চারটে সাইটে চারটে অক্সিজেন মলিকিউল এসে বাইন্ড করে এবং তৈরি করে অক্সি হিমোগ্লোবিন মলিকিউল এবং সেই অবস্থায় আরবিসি হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ডিং অবস্থায় ওকে নিয়ে আসে কোথায় টিস্যুর কাছে টিস্যু কলা কোষের কাছে এটা হচ্ছে টিস্যু কাছে কাছে সেখানে কি হয় যে অবস্থায় হিমোগ্লোবিনটা এলো কি অবস্থা এসেছে এর সঙ্গে এই যে চারটে হিম গ্রুপ তার সঙ্গে চারটে অক্সিজেন যুক্ত হয়ে আছে এবং প্রোটিনগুলো মতো এইভাবে আছে তো তার এই হিমোগ্লোবিন হচ্ছে কমপ্লিটলি স্যাচুরেটেড বা হান্ড্রেড পার্সেন্ট সম্পৃক্ত হিমোগ্লোবিন যা চারটে অক্সিজেন বাইন্ডিং সাইটে চারটে অক্সিজেন এসে বাইন্ড করেছে তাই তো দেখেছি আমরা যখন দেখব মধ্যে মধ্যেই এর কনসেন্ট্রেশন বা এর প্রেশার ইনক্রিজ করবে এর প্রেশার কিন্তু হিমোগ্লোবিনকে বাধ্য করে একটা অক্সিজেন মলিকিউলকে ছেড়ে দিতে সেই অক্সিজেন মলিকিউল প্রথমে ব্লাড প্লাজমায় তারপর সেখান থেকে কি করবে ডুববে হচ্ছে সেলের মধ্যে সেলের মধ্যে গিয়ে সে কী করবে গ্লুকোজকে নেবে গ্লুকোজকে নেবে নিয়ে তৈরি করবে এটিপি প্রত্যেকটা ক্লাস শুরুর আগে বোধ হয় আমি এইটাই তোমাদের এঁকে এঁকে দেখাই তোমাদের এতদিনে এটা প্রায় মুখস্থ হয়ে যাওয়ার কথা তাই তো ছেড়ে দেয় এই যে ডিসোসিয়েশন হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের যে বিচ্ছেদ ঘটছে তাকে বলবো ডিসোসিয়েশন আর যুক্ত হওয়াকে বলবো অ্যাসোসিয়েশন সংযুক্ত হওয়াকে অ্যাসোসিয়েশন বিচ্ছেদ হওয়াকে ডিসোসিয়েশন হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের ডিসোসিয়েশন হচ্ছে সেটা কার ওপর ডিপেন্ড করে সেটা ডিপেন্ড করে তো হচ্ছে সিও টু এর কনসেন্ট্রেশনের উপর দ্বিতীয় হচ্ছে এইচ প্লাস আইনের কনসেনট্রেশনের উপর আর তিন নম্বর হচ্ছে টেম্পারেচারের উপর সিও টু এর কনসেনট্রেশান যত বেশি হবে অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেনের ডিসোসিয়েশন তত বেশি হবে এইচ প্লাসের যত বেশি হবে কনসেন্ট্রেশন ডিসোসিয়েশন তত বেশি হবে টেম্পারেচার বাড়লেও ডিসোসিয়েশন বাড়বে এটা বোঝা গেছে এই যে ডিসোসিয়েশন হচ্ছে কার হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের ডিসোসিয়েশন হয়ে যে হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে একে যদি আমরা একটা সাহায্যে বুঝতে চাই তাহলে কিভাবে হবে সেই লেখোটাকে আসলে বলা হয় অক্সিজেন ডিসোসিয়েশন কার্ড বা অক্সিজেন বিয়োজন লেখো সেই লেখোটা কেমন হবে দেখো লেখোর ক্ষেত্রে কি দিই লেখা চিত্র ক্ষেত্রে আমরা কি দেখি আমরা দুটো অ্যাক্সিস নিই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তাই তো এখানেও নিতে হবে এক্স আর ওয়াই অ্যাক্সিস যেমন এই হলো একটা ওয়াই অ্যাক্সিস আর এই নিলাম আমি এক্স অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর আমি কি নিয়েছি পার্শিয়াল প্রেশার অফ ও টু অর্থাৎ অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যত এই দিকে যাচ্ছি অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বাড়ছে মানে অক্সিজেনের কনসেন্ট্রেশনও বাড়ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কি নিয়েছি হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের বান্ডিং বাইন্ডিং রেট বা অ্যাসোসিয়েশন রেট বা একে তুমি ঘুরিয়ে বলতে পারো দেখো উপরের দিকে উঠছে মানে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের আচ্ছা তুমি একে বলো স্যাচুরেশন রেট সবচেয়ে ভালো হয় হিমোগ্লোবিনের অক্সিজেনের স্যাচুরেশন রেট যত উপরের দিকে উঠছে ওয়াই অ্যাক্সিস তত কি স্যাচুরেশন বাড়ছে স্যাচুরেশনটা কিছু মনে আছে এই যে হিম গ্রুপ হিম গ্রুপ তার সঙ্গে কী আছে গ্লোবিন প্রোটিন এই যে গ্লোবিন প্রোটিন কি বলছিলাম চারটে যে হিম গ্রুপ আছে তার সঙ্গে চারটে অক্সিজেন ম্যাক্সিমাম বাইন্ড করতে পারে প্রথম অক্সিজেন বাইন্ড করা মানে আমি কী বলবো এই এই হিমোগ্লোবিনটা কত পার্সেন্ট স্যাচুরেটেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যাচুরেটেড ঠিক আছে কারণ চারটে অক্সিজেন ম্যাক্সিমাম বাইন্ড করতে পারে চারটে বাইন্ড করা মানে হান্ড্রেড পার্সেন্ট তাহলে একটা মানে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেকেন্ড অক্সিজেন যদি বাইন্ড করবে যখন তখন কী বলবো আমি এ এখন এই হিমোগ্লোবিন ফিফটি পার্সেন্ট স্যাচুরেটেড বাই অক্সিজেন মলিকিউলস তৃতীয় অক্সিজেন বাইন্ড করবে মানে এই হিমোগ্লোবিন মলিকিউল হয়ে গেল সেভেন্টি পার্সেন্ট স্যাচুরেটেড আর চতুর্থ বা চার নাম্বার অক্সিজেন বাইন্ড করা মানে এই হিমোগ্লোবিনটা এখন কীরকম স্যাচুরেশন রেট আছে হানড্রেড পার্সেন্ট স্যাচুরেটেড বোঝা গেছে একইভাবে একটা অক্সিজেনকে ছাড়া মানে কি টোয়েন্টি পার্সেন্ট ডিসোসিয়েশন হওয়া দুটোকে ছাড়া মানে তিনটে চারটে দেওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট ডিসোসিয়েশন হওয়া কার হিমোগ্লোবিন আর অক্সিজেনের হান্ড্রেড পার্সেন্ট বিচ্ছেদ হওয়া এটা বোঝা গেছে আচ্ছা দেখো কি বললাম আমি একটা দুটো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যত এদিকে এগোচ্ছি তত অক্সিজেনের প্রেশার বাড়ছে মানে অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়ছে যত উপরের দিকে উঠছি হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের স্যাচুরেশন রেট বাড়ছে ঠিক আছে এবার সাধারণত কি হওয়ার কথা এইরকম একটা লেখচিত্র পাওয়ার কথা একটা এইরকম পাওয়ার কথা তাতে কি হওয়ার কথা ধরো এই জায়গায় যত যদি কোনো অক্সিজেন ধরো কোনো একটা অবস্থায় অক্সিজেনের পার্সিয়াল প্রেশার এখানে তাহলে সেই অবস্থায় কত পার্সেন্ট হিমোগ্লোবিনকে স্যাচুরেট করবে এত পার্সেন্ট হিমোগ্লোবিনকে স্যাচুরেটেড করবে যদি পার্সিয়াল প্রেশার বাড়ে স্যাচুয়েশন রেটও বাড়বে পাশের পেশা আরও বাড়িয়ে দাও স্যাচুয়েশন রেট আরও বেড়ে যাবে এই রকম হওয়ার কথা তাই তো গ্রাফটা কেমন হওয়ার কথা একটা রেখাটা হচ্ছে এরকম একটা তির্যক একটা সরল রেখা পাওয়ার কথা কিন্তু দেখা যায় বাস্তবে তা হয় না বাস্তবে তা হয় না উল্টে কেমন হয় উল্টে রেখাটা হচ্ছে একটু বাঁকানো হয় এস এর মতো হয় কেমন হয় দেখো কিন্তু বাস্তবে যে রেখাটা পাওয়া যায় বা যে লেখটা পাওয়া যায় সেটা কিন্তু বাস্তবে এরকম সরল রেখা এরকম হয় না সেটা পাওয়া যায় হচ্ছে একটু বাঁকানো বা একটু এসের মতো এই ধরনের লেখা পাওয়া যায় এসের এর মতো দেখতে তো এর নাম হচ্ছে সিগময়েড সিগময়েড কার্ভ ঠিক আছে এস এর মতো বলে সিগময়েড এস এর মতো না এস আকৃতি বিশিষ্ট হয় রেখাটা এমন পাওয়া যায় কেন পাওয়া যায় দেখো এই রেখাটাকে কি দেখছো এই লেখাটাকে কি বুঝতে পারছো প্রথমে প্রথম দিকে অক্সিজেনের প্রেশার বাড়ছে এতটা স্যাচুয়েশন হচ্ছে এতটা অক্সিজেনের প্রেশার অনেকটা বাড়িয়ে দাও স্যাচুরেশন কিন্তু ততটা বাড়ছে না কমই বাড়ছে ঠিক আছে কেন হচ্ছে সেই জন্য রেখোটা প্রথম দিকে এইভাবে একটু একটু ফ্ল্যাট হয়ে গেছে গিয়ে উপরে উঠেছে সোজা তারপর আবার ফ্ল্যাট হয়ে গেছে তাই তো মানে হচ্ছে প্রথম দিকে বলতে কি প্রথম যখন একটা অক্সিজেন ওর সঙ্গে বাইন্ড করলো তখন কি তখন কি তখন কিন্তু স্যাচুয়েশন রেট কম টোয়েন্টি মাত্র একটা প্রথমটা বাইন্ড হওয়াটাই হচ্ছে কষ্টকর প্রথমটা বাইন্ড হওয়ার পর আর একটা দরজা খুলবে সেখানে আর একটা অক্সিজেন বাইন্ড করবে সে করলে আরেকটা দরজা খুলবে তিন নাম্বার করবে সে করলে চার নাম্বার দরজা খুলবে চার নাম্বার অক্সিজেন গিয়ে বাইন্ড করবে কিন্তু প্রথম বাইন্ডিংটা তো সময় লাগে হুম সেই জন্য প্রথম দিকে রেখোটা একটু এখন হেলানো শোয়ানো মতো হয় তার ফলে কি হয় এটা থেকে বোঝা যায় হচ্ছে অক্সিজেনের পার্শাল প্রেশার বাড়ালেও স্যাচুয়েশান রেট সেই হারে বাড়ে না যেটা হয়েছিল এরকম হওয়া যে কথা ছিল বলছি আর কি এরকম এরকম হওয়া মানে কি এরকম হওয়া মানে কি অক্সিজেন যে পরিমাণ বাড়ছে রেট তো একই হারে বাড়ছে কিন্তু এক্ষেত্রে তাই নয় এক্ষেত্রে কিন্তু অক্সিজেনের পার্শাল প্রেশার বাড়ছে কিন্তু স্যাচুরেশন সেই হারে হচ্ছে না তারপর কিছুক্ষণ পর কী হলো এই জায়গাটা কি হল স্টিল উপরে সোজা হয়ে উঠে যাচ্ছে এখানে কি হচ্ছে যখন একবার এক নাম্বার অক্সিজেন বাইন্ড করে গেল দু নাম্বার করে গেল। তখন কি হয় একটু ইজি হয়ে যায় হিমোগ্লোবিনের অন্য অক্সিজেনকেও বাইন্ড করা তার ফলে কী হয় সেই সময় কিন্তু আবার স্যাচুরেশন রেটের বেশ ফারাক দেখা যায় পাশিয়াল প্রেশার বাড়াচ্ছ সেই সঙ্গে স্যাচুরেশন রেটও পাল্লা দিয়ে বাড়ছে মানে কি হিমোগ্লোবিন অক্সিজেন দ্বারা সম্পৃক্তও হচ্ছে পাল্লা দিয়ে আবার যখন অনেকটা উপরে উঠে দাও যখন প্রায় প্রায় যখন অক্সিজেনের প্রেশার একদম ম্যাক্সিমামে চলে গেছ একদম ম্যাক্সিমামে চলে গেছ তখন কিন্তু স্যাচুয়েশন রেটও অনেক হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে এরপর দেখো তুমি যতই পার্শ্বের প্রেশার বাড়াও না কেন স্যাচুরেশন কিন্তু বাড়বে না একটা সময় পরে তুমি এখানে আবার বাড়িয়ে দাও একটা সময় পরে কি হবে আর কিন্তু বাড়বে না আর কিন্তু বাড়বে না কেন বাড়বে না কারণ দেখো অ্যালভোলাসের মধ্যে একশো চার প্রেশার থাকে হচ্ছে পার্শিয়াল প্রেশার কার অক্সিজেনের থাকে ঠিক আছে সেই জন্য মুভ করছে হিমোগ্লোবিনের সঙ্গে স্যাচুরেটেড করছে ধরো যত যত হিমোগ্লোবিন ছিল সবাই হানড্রেড পার্সেন্ট স্যাচুরেটেড এটা ধরো হানড্রেড পার্সেন্ট স্যাচুরেটেড এই জায়গাটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট স্যাচুরেটেড হয়ে গেল যদি হানড্রেড স্যাচুরেটেড হয়ে যায় মানে আমি বলতে চাইছি যদি প্রত্যেকটা হিমোগ্লোবিন একটা আরবিসির মধ্যেই ধরে একটা আরবিসির মধ্যে যত মিলিয়নস সব হিমোগ্লোবিন থাকে প্রত্যেকেরই চারটে করে অক্সিজেনকে ধরে নেয় তারপর কি তাদের আর কোনো অক্সিজেনকে ধরার জায়গা আছে আর কোনো অক্সিজেন বাইন্ডিং সাইট কি খালি আছে নেই তার ফলে কী হবে যতই অক্সিজেন বাড়াও না কেন কিন্তু কোথাও আর সিট খালি নেই সে সেই নৌকায় গিয়ে চেপে বসবে অক্সিজেন সিটই তো খালি নেই উঠবে কোথায় সব সিট তো অলরেডি কারণ হানড্রেড পারসেন্ট স্যাচুরেটেড তার ফলে যতই বাড়াও এই গ্রাফটা মাথাটা আরেকটু এইভাবে হবে এটা দিয়ে বোঝা কি যতই বাড়াও না কেন যতই বাড়াও না কেন আর কিন্তু বাড়বে না কারণ অলরেডি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে বোঝা গেছে একেই বলা হয় অক্সিজেন ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন কার্ড আসলে বইয়ে লেখা হচ্ছে বিয়োজন লেখক কিন্তু এটা হচ্ছে অক্সিজেন সংযোজন বিয়োজন লেখক বা বিয়োজন সংযোজন লেখক বা ওটু

আবার তুমি প্রেশার কমিয়ে দাও আরও ভালো কমছে সেভেন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট হলো বোঝা গেছে গ্রাফটার ক্ষেত্রে যত এদিকে এগোবো অ্যাসোসিয়েশন বোঝাচ্ছে এদিক থেকে এদিকে আসা মানে ডিসোসিয়েশন বোঝাচ্ছে সেই জন্য একে বলা হয় ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন কার নট অনলি ডিসোসিয়েশন কার বা বিয়োজন লেখো বোঝা গেছে আচ্ছা এই যে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের যে বাইন্ডিং এটা তিনটা ফ্যাক্টর বা তিনটা শর্তের ওপর ডিপেন্ড করে কি কি দেখো আশা করি বোঝা যাচ্ছে এটা দেখো এই যে বাইন্ডিংটা তিনটে শর্তের উপর ডিপেন্ড করে কি কি শর্তগুলো কি দেখো এদিকে নিচ্ছি এটা মুছে দিচ্ছি হিমোগ্লোবিন সঙ্গে অক্সিজেনের বাইন্ডিং এর তিনটা ফ্যাক্টর আছে তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে নাম্বার ওয়ান ফ্যাক্টর কি সিও টুর পার্সিয়াল প্রেশার নাম্বার টু হচ্ছে এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন ইন আরবিসি আর নাম্বার থ্রি হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা ঠিক আছে সিও টু এর পার্সেল প্রেশার যত বেড়ে যায় তত কি ডিসোসিয়েশন হয় তত বিচ্ছেদ ঘটে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন দেখেছি আমরা একটু আগেই আগের ক্লাসে দেখেছি আমরা বা এই ক্লাসেও প্রথমেই দেখে নিয়েছি একটু কোথায় দেখেছি আমরা টিস্যুর মধ্যে ঘটে অর্থাৎ পার্শিয়াল প্রেসার সিও টু বাড়লে কি হয় ডিসোসিয়েশন হয় হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দেয় তাই তো এইচ প্লাস আয়নের যদি কনসেনট্রেশন আর বিসির মধ্যে বাড়ে তখনও কি হয় তখনও কি হয় এইচ প্লাস গিয়ে ওই গ্লোবিন প্রোটিনের সঙ্গে বাইন্ড করে এবং আরও অক্সিজেনকে ডিসোসিয়েট করতে হেল্প করে হলো তিন নম্বর কী হচ্ছে টেম্পারেচার তিন নম্বর হচ্ছে টেম্পারেচার ঠিক আছে এই তিনটে টেম্পারেচার বাড়লেও হচ্ছে কীভাবে হয় আমি সেটা বলছি টেম্পারেচার বাড়লে বাড়লেও ওই ডিসোসিয়েশনটা রেড বাড়ে কীভাবে হয় দেখো দেখো পার্শিয়াল প্রেশার যখন আমরা দেখেছিলাম এই যে আরবিসি এই যে আরবিসি যখন টিস্যুর কাছে এলো যখন টিস্যুর কাছে এলো তখন কী হলো টিস্যুর মধ্যে আরবিসির পার্সিয়াল প্রেসার অনেক বেশি এই আরবিসির বলছি সরি সিও টু এর কত ফর্টি ফাইভ আরবিসি বা ব্লাডের মধ্যে ব্লাডের মধ্যে সেতুলনার কম ব্লাডের মধ্যে পি সিও টু হচ্ছে ফর্টি তো এদিক থেকে সিও টু এখানে যাবে ব্লাডে যাবে সেদিক থেকে আরবিসির মধ্যে ঢুকবে আমরা দেখেছি রিয়াকশানসগুলো ঢুকে কি করবে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে যাবে তাই তো হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেন ছিল তার সঙ্গে গিয়ে বাইন্ড করবে হচ্ছে সিউ সিও টু এর বাইন্ডিংয়ের ফলে কি হয় কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয় কার হয় হিমোগ্লোবিনের চেঞ্জ হয় তার ফলে কি হয় ওর সঙ্গে যে অক্সিজেন জুড়ে ছিল যে অক্সিজেন জুড়ে ছিল সেটা রিলিজ হয়ে যায় রিলিজ করে দেয় সে অক্সিজেন চলে আসে কোথায় আবার কোষের মধ্যে চলে আসে কলা কোষের মধ্যে চলে আসে অর্থাৎ ডিসোসিয়েশন হলো এবার ভাবো CO2 যাচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করছে অক্সিজেনকে রিলিজ হতে হেল্প করছে যদি CO2 অনেক বেশি বেশি যায় তাহলে বেশি বেশি বাইন্ডিং হবে আর বেশি অক্সিজেনও ডিসোসিয়েট করবে বা হিমোগ্লোবিন থেকে বেশি অক্সিজেনও বেরিয়ে আসবে তাই তো এইটাকে আমি কি বলছিলাম এটাই হচ্ছে বোহর এফেক্ট কোথায় হচ্ছে টিস্যুর মধ্যে এটা তো এটাই তো বোহর এফেক্ট ছিল কোথায় হচ্ছে কিশোর মধ্যে বা কলা কোষের মধ্যে তাই তো সিও টু এর প্রেসার বাড়লে হিমোগ্লোবিনের অক্সিজেনের ডিসোসিয়েশন হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের ডিসোসিয়েশন ক্রস দিয়ে দিলাম ব্রেকআপ হচ্ছে না ডিসোসিয়েশন বাড়বে এবার দেখো সিও টু যত বাড়বে তত সিও টু ভিতরে যাবে গিয়ে কি করবে হিমোগ্লোবিনের সঙ্গে তো বাইন্ড করবি প্লাস কি এইচ টু এর সঙ্গেও রিয়াক্ট করবে না দেখেছি তো ওদের কি তৈরি করবে এইচ প্লাস প্লাস বাইকের মানে আয়ন তৈরি করবে আর বিসির মধ্যে দেখেছি এটা আমরা জেনে গেছি পড়েছি তো আমরা করবে তাহলে টু যত বাড়বে এইচ প্লাস আয়ন তত বাড়বে আর এইচ প্লাস আয়ন বাড়েই হবে কারণ এইচ প্লাস আয়নও এসে এই গ্লোবিন চেনের সঙ্গে বাইন্ড করে এবং হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের বিচ্ছেদকে আরও ফাস্ট করবে আরও ফাস্ট করে দেয় আরও স্ট্রাকচারাল চেঞ্জ করে দেয় আরও লুজ করে হিমোগ অক্সিজেনকে ওপর থেকে বের করে দেয় ঠিক আছে টেম্পারেচার কি এই যে রিয়াকশনটা চলছে এতে টেম্পারেচার তৈরি হয় টেম্পারেচার তৈরি উৎপন্ন হয় যত হিট তৈরি হচ্ছে মানে বেশি পরিমাণে রিয়াকশন চলছে বেশি পরিমাণ তার CO2 সিও টু এন্ট্রি নিয়েছে তাহলে টেম্পারেচার ইনক্রিজ টেম্পারেচারও একটা কারণ যার ফলে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের বিচ্ছেদ ঘটবে এবং অক্সিজেন আরবিসি থেকে বেরিয়ে বা ব্লাড থেকে বেরিয়ে টিস্যুর মধ্যে টিস্যুর মধ্যে এন্ট্রি নেবে এটা বোঝা গেছে এটা কিছু না এটাই ছিল বোর এফেক্ট হম আচ্ছা শর্ত গুলো এবার দেখো কি ঘটবে যদি যদি বেড়ে যায় তখন কার্ডটা কেমন হবে তখন কার্টা এরকম না হয়ে কারটা একটু ডান দিকে রাইট একটু শিফট করবে রাইট সাইড একটু শিফট করবে হম যদি এইগুলো ঘটে তাহলে কার্প রাইট সাইড এ শিফট করছে বোর এফেক্ট হচ্ছে কি হচ্ছে সেক্ষেত্রে কি হবে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আগে এই পরিমাণ ধরো এখানে এখানে আমি কি বলবো ধরো এটা আমি বলছি কত বলবো টোয়েন্টি টোয়েন্টি পার্শিয়াল প্রেশারে ধরে নাও স্যাচুরেশন রেট হচ্ছে টেন পার্সেন্ট সাপোজ একটা এর কোনো ওয়ে নেই একটা জাস্ট একটা ডেটা নিয়ে নিয়েছি টোয়েন্টি কিন্তু কিন্তু টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট যদি গ্রাফ যদি লাল রঙের রেখাটা ধরি যদি লাল রঙের গ্রাফটা ধরি যখন এটা কখন হয়েছে যখন এই তিনটে শর্ত বা তিনটে ফ্যাক্টর উপস্থিত তখন হয়েছে গ্রাফ শিফট করেছে রাইট দিকে রাইট সাইডে বা ডান দিকে শিফট করেছে তখন কি হয় টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টও কিন্তু এর স্যাচুয়েশন রেট কমে গেছে তার মানে কি হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের বিচ্ছেদ ঘটেছে বেশি এটা ধরো হয়ে গেছে ফাইভ পার্সেন্ট বোঝা গেছে এই জায়গা দিয়ে বোঝায় ধরো এটা ছিল হচ্ছে ফর্টি পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন চল্লিশ পার্সিয়াল প্রেশার তাহলে এই চল্লিশ পার্সিয়াল প্রেশারের ক্ষেত্রে আগে স্যাচুরেশন ছিল হয়তো ধরে নাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরে নি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল আগে কিন্তু এখন কি হয়েছে এখন তো এইটা হয়ে গেছে এইটা হয়ে গেছে অর্থাৎ ফিফটিন পার্সেন্ট ধরে নি কথায় কথায় ডেটাগুলো কিন্তু একটা বইয়ের ডেটা নয় জাস্ট তোমাদের বোঝানোর জন্য কি বোঝাচ্ছি পার্সিয়াল প্রেশার বাড়ছে কুড়ি থেকে চল্লিশ হলো কিন্তু এই পার্শিয়াল প্রেশারেও আগে হলে এই গ্যাপটা অনুযায়ী কি যদি যদি এই শর্তগুলো না থাকতো কি হতো টোয়েন্টি ফাইভ হতো কিন্তু এখন সিও টুর পরিমাণ অনেক বেড়ে গেছে এইচ প্লাস আয়ন বেড়ে গেছে টেম্পারেচার বেড়ে তার ফলে কি হয়েছে গ্রাফটা ডান দিকে শিফট করে ডান দিকে শিফট করেছে মানে কি সেম পার্সিয়াল প্রেসারে যেখানে আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যাচুরেটেড হতো পারত সেখানে মাত্র ফিফটিন পার্সেন্ট হচ্ছে মানে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের বাইন্ডিং করার ক্ষমতাই কমছে তাই তো ক্ষমতা কে কমাচ্ছে ও কার্বন ডাইঅক্সাইডের বাড়তি বা কার্বন ডাইঅক্সাইড এর বেড়ে যাওয়া প্রেশার বা কনসেন্ট্রেশন বোঝা গেছে চলো এটা বোঝা গেছে এবার যদি অন্যটা হয় যদি কমে তখন কি হবে তখন উল্টো হবে তখন গ্রাফটা একটু লেফট বা বাঁ দিকে শিফট করবে এই রকম হয়ে যাবে এই রকম হয়ে যাবে বাঁ দিকে শিফট করবে তার ফলে কি হয় তার ফলে কি হয় ফর্টে প্রেসারে এর স্যাচুয়েশন রেট আরও বেড়ে গেছে ফর্টি হয়ে গেছে সাপোজ বোঝা গেল বোঝা গেল দেখো এটা হচ্ছে নর্মাল গ্রাফ এটা হচ্ছে আমাদের নর্মাল গ্রাফ আমাদের এই ব্ল্যাকটা হচ্ছে নর্মালি হয় ফর্টিতে ধরো আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যাচুরেটেড হয় কথার কথা বলছি এটা কিন্তু বইয়ের যেটা নয় আমি আবারও বলছি তোমাদের বোঝানোর জন্য বলছি ধরো ফর্টি পার্সেল প্রেশার অফ অক্সিজেন হলে হিমোগ্লোবিন কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যাচুরেটেড হয় মানে একটা অক্সিজেন গিয়ে লাগছে হিমোগ্লোবিনের সঙ্গে তাই তো কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন কিন্তু পার্সেল প্রেশার এক থাকলেও কিন্তু স্যাচুরেশন রেট কমে যায় ফিফটিন পার্সেন্ট হয়ে গেছে অনলি ঠিক আছে কিন্তু যদি কার্বন অক্সাইডের পরিমাণ কমে যায় তখন কিন্তু ওই পার্সেল প্রেশার স্যাচুরেশন আবার বেড়ে যায় ডাবল ফর্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে আমি কি বোঝাতে পেরেছি সিও টু এর অ্যামাউন্ট বাড়লে গ্রাফ শিফট টু রাইট অর্থাৎ গ্রাফটা ডান দিকে শিফট করছে সিও অ্যামাউন্ট কমলে গ্রাফ শিফট টু লেফট মানে বাঁ দিকে শিফট করছে বাঁ দিকে শিফট করার মানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের স্যাচুরেশন রেট বাড়ছে ডান দিকে শিফট করার মানে হচ্ছে স্যাচুরেশন রেট কমছে স্যাচুরেশন রেট কমছে কোথায় দেখা যায় টিস্যুর মধ্যে দেখা যায় শিফট টু রাইট কোথায় দেখা যায় টিস্যুর মধ্যে দেখা যায় আর বাচ্চা কোথায় দেখা যায় অ্যালভিওলাসের মধ্যে দেখা যায় বা লাংসের মধ্যে দেখা যায় লাংসের মধ্যে দেখা যায় টিস্যু মধ্যে যা দেখা যায় তাকে আমরা বলি কি বহর এফেক্ট লাংসের মধ্যে কে বলি আমরা হ্যালডেন এফেক্ট বোঝা গেছে এটা বহর এফেক্ট আর হ্যালডেন এফেক্ট গ্রাফটা ক্লিয়ার হয়েছে এটাই ছিল আমাদের অক্সিজেন ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন কার ঠিক আছে আচ্ছা চলো এরপর যেটা আছে হচ্ছে এই চ্যাপ্টারের ছোট্ট কিছু পার্ট সেটা হচ্ছে কিছু ডিসঅর্ডার বা কিছু রোগ যা আমাদের স্বাস্থ্যতন্ত্র সম্পর্কিত সেগুলো আমরা কিছু করে নেব নিয়ে তারপরে আমাদের এই চ্যাপ্টার আমরা ক্লোজ করবো একটা জিনিস মনে রাখবে ক্লোরাইড শিফট কোথায় হয়েছিল তো দেখি আমি একটা তোমাদের চার্ট বানিয়ে দিচ্ছি দেখো 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 দুটো জিনিস করছে একটা হচ্ছে লাংস একটা হচ্ছে টিস্যু লাংস আর টিস্যু ক্লোরাইড শিফ্ট কোথায় দেখেছিলাম আমরা শিফট ছিল ক্লোরাইড আয়ন ব্লাড প্লাজমা থেকে আরবিসির এর মধ্যে ঢুকছে কোথায় ছিল টিস্যুতে টিস্যুর মধ্যে এর উল্টো কোথায় হয়েছিল কি বলেছিলাম আমরা রিভার্স রিভার্স ক্লোরাইড শিফট ঠিক আছে এর উল্টো ক্লোরাইড ক্লোরাইড আয়ন আরবিসির এর মধ্যে ঢুকছে আরবিসি থেকে ক্লোরাইড ক্লোরাইড আয়েন বেরোচ্ছে যদি একটা আরবিসি আঁকি এর মধ্যে ক্লোরাইড আয়ন ঢুকছে এটার ক্ষেত্রে কী হচ্ছে আরবিসি আঁকি ক্লোরাইড আয়ন এখান থেকে ব্লাড প্লাজমায় বেরোচ্ছে কোথায় হয়েছিল লাংসের মধ্যে এটা হয়েছিল টিস্যুর মধ্যে এবার দেখো আরেকটা কী দেখলাম আমরা বহর এফেক্ট বহর এফেক্টটা কি হলো টিস্যুর মধ্যে হলো আর লাংসের মধ্যে কি কি কী হলো হ্যালডেন বহন এফেক্টের ক্ষেত্রে কি হয়েছিল ইনক্রিজ প্রেশার অফ সিও টু কি করেছিল হেল্পস বা বাধ্য করেছিল হিমোগ্লোবিনকে অক্সিজেনের সঙ্গে ডিসোসিয়েট করতে ঠিক আছে কোথায় হয়েছিল টিস্যুর মধ্যে হ্যালডেনে কি হয়েছিল ডিক্রিজড প্রেশার অফ সিও টু হম আর ইনক্রিজড প্রেশার অফ ও টুর ফলে কি হয়েছিল হিমোগ্লোবিনের সঙ্গে ও টুকে জয়েন করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করতে একই সঙ্গে কার্বামিনো হিমোগ্লোবিনও ডিসোসিয়েট হয়ে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে গিয়েছিল তাই তো এখানে উল্টোটা হচ্ছিল এরকে বলা হয় হাইল এরকে বলা হয় বহোর এফেক্ট ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমরা এখানে ক্লোজ করবো আর ছোট্ট কিছু পার্ট বাকি আছে কিছু ডিজিজ বাকি আছে ওগুলো একটু জাস্ট দেখে নিয়ে এসো দেখো ডিজিজ কতগুলো পড়বো আমরা আমরা পড়বো হচ্ছে এক নাম্বার পড়বো হচ্ছে হাঁপানি বা অ্যাজমা ঠিক আছে এটা কি হয় পড়তে পড়তে যেটা কি হয় ধরো ধরো আমাদের শ্বাসনালী শ্বাসনালি ব্রং ব্রংকে বলে ডিভাইড করছে ধরো আমাদের যে শ্বাসনালি এই তো এটাকে আমি একটা ঘুরিয়ে আঁকছি ঘুরিয়ে আঁকি তাহলে বুঝতে তাহলে সুবিধা হবে যদি একটা সেকশনাল ভিউ নিই এই ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছি সোজা হয়ে থাকার কথা তো আমি শুয়ে দিয়েছি ঠিক আছে একটা সেকশনাল ভিউ কি দেখব এদিক থেকে এয়ার মুভ করছে এয়ার মুভ করছে এয়ার ঢুকছে অনেক সময় কী হয় এয়ারে এমন কিছু থাকে এমন কিছু মেটেরিয়াল বা এমন কিছু যৌগ থাকে যা আমাদের ডিফেন্স সিস্টেম আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে আমাদের যে সেনা বা আর্মি আছে তারা তাকে রেকগনাইজ করতে পারে না তাদের কাছে সেইগুলো হয়ে যাচ্ছে ফরেন কোনো বিদেশি কোনো জিনিস তখন কি তারা তাকে অ্যাটাক করে এবার অ্যাটাক করার বিভিন্ন রকম ধরন আছে একটা ধরন কি একটা ধরন হচ্ছে এই যে এই যে এখানে সেলগুলো ছিল এখানে কোষ দিয়েই তৈরি হয় সেখানে এক বিশেষ ধরনের কোষ পাওয়া যায় যাকে বলা হয় মাস্ট কোষ এটা ধরো হচ্ছে মাস্ট কোষ বা মাস্ট সেল এর কাজ কি এই সেলগুলো হাইলি অ্যাক্টিভ সেল যখনই কোনো অ্যালার্জেন ভিতরে প্রবেশ করে এবং এই জায়গা থেকে এই কোষের মধ্যে ঢুকে আসে তখন মাস্ট কোষগুলো কী হয় হিস্টামিন রিলিজ করে কি রিলিজ করে হিস্টামিন রিলিজ করে এই হিস্টামিন কি করে এই হিস্টামিন আমাদের শ্বাস নালির যে প্যাসেজ সেটাকে ন্যারো করে দেয় অর্থাৎ এখন হয়ে গেছে কি এটাকে ন্যারো করে দিয়ে আরও শুরু করে দিয়েছে তার ফলে কি হয় এয়ার পাস করতে অসুবিধা হবে হুম শ্বাস নিতে কষ্ট হবে সেটাই হচ্ছে আমাদের বা হাঁপানি এটা দুরকম হয় একটা হচ্ছে অ্যালার্জি জনিত আরেকটা হচ্ছে কোনো ব্যাকটেরিয়াল বা কোন সংক্রমণ জনিত এটার ক্ষেত্রে কি হয় ধুলোবালি কোনো পলিউট্যান্ট যখন ঢুকে যায় ভিতরে এবং এই ঘটনা ঘটে তখন এটা সাধারণত দেখা যায় কাদের মধ্যে শৈশব বা শিশুদের মধ্যে কোন অ্যালার্জেন ঢুকলো সাজনালির মধ্যে সেখান থেকে আমাদের কোষের মধ্যে গেল মাস্ট সেলকে অ্যাক্টিভেট করলো মাস্ট সেল হিস্টেমিন রিলিজ করলো আমাদের ট্রাকিয়ার যে লুমেন যেটা শুরু হয়ে গেল ন্যারো হয়ে গেল শ্বাস দিতে আমাদের কষ্ট হচ্ছে শাঁ শাঁ করে শব্দ হয় তোমরা অনেকে দেখে থাকবে তাহলে অ্যাজমা পেসেন্ট হয় শাঁ শাঁ করে শব্দ হয় কেন হয় কারণ তাদের বায়ুকে ঢোকানোর জন্য বা এক্সালেশন করার জন্য অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয় লুমেন তো শুরু হয়ে গেছে প্রেশার তো বেড়ে যাচ্ছে না যেতে পারছে না তো ধাক্কা দিচ্ছে তখন এরকম সাঁ করে শব্দ তৈরি হয় ঠিক আছে আচ্ছা আর সংক্রমণ বলতে কি ধরো কোনো ব্যাকটেরিয়ায় ব্যাকটেরিয়া ঢুকেছে ভিতরে এবং সেই ব্যাকটেরিয়া এই প্রবেশ করলো যাকে একইভাবে মাফসেল সেল করলো রিলিজ করলো হিস্টামিন এবং সমস্যা মিউকাস রিলিজ করলো ব্যাকটেরিয়াকে ট্রাপ করলো তখন তাকে বলা হয় হতে সংক্রমণ যেহেতু সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয় এটার ক্ষেত্রেও কি হয় এই যে লুমেন ছিল সাধারণ ছোট হয়ে যায় প্লাস মিউকাসে ভরে যায় এবং শ্বাস নিতে এক্ষেত্রেও কষ্ট হবে এটা এটা কেন হচ্ছে এক নাম্বার রোগ দুই কি আছে ব্ল্যাক লাং ডিজিজ ব্ল্যাক লাং ডিজিজ তিন নাম্বার কি সিলিকোসিস পাঁচ নাম্বার কি পড়ব লাং ক্যান্সার ছ নম্বর হচ্ছে ফুসফুসের যক্ষা বা টিউবার কিউরোসিস সাত নম্বর পর্ব হচ্ছে পর্বত পীড়া বা মাউন্টেন সিকনেস আর আট নম্বর পর্ব আবহ সহিষ্ণুতা বা অ্যাক্লিমাটাইজেশন এই কটা ডিজিজ আমাদের মনে রাখতে হবে বলিয়ে দিলাম ব্ল্যাক লাং কাদের হয় আচ্ছা এই তিনটে মনে রাখবে মনে রাখবে পেশাজনিত ফুসফুসের রোগ কাদের হয় যারা কয়লা শ্রমিক হয় কয়লা খনিতে কাজ করে তাদের কি হয় লাংসের মধ্যে প্রচুর পরিমাণ কার্বন প্লার্টিক ঢুকে লাংসটা পুরো কালো করে দেয় লাংস সাধারণত কালার কেমন হয় লাংসের কালার কিন্তু জেনে রাখবে গোলাপি পিঙ্ক ইস আমাদের ফুসফুস কিন্তু যত আমরা বড় হই যত আমরা পলিউশনের সঙ্গে পলিউশনকে ফেস করি যত ধুলো ময়লার ভিতরে ঢুকছে আমাদের লাংসের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এবং আস্তে আস্তে সেটা ব্রাউন থেকে ডার্কের দিকে যাচ্ছে যারা কয়লা শ্রমিক হয় তাদের লাংস পুরো কালো হয়ে যায় তাদের লাংস হার্ড হয়ে যায় তাদের লাংসের প্রসারণ ক্ষমতা কমে যায় তাদের বায়ু ধারণ ক্ষমতা কমে যায় লাংসের ঠিক আছে আচ্ছা অ্যাসবেস্টোসিস কি যারা অ্যাসবেস্টোস কারখানায় কাজ করে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় এদের ক্ষেত্রেও লাংসের বায়ু ধারণ ক্ষমতা কমে যায় শ্বাস নিতে কষ্ট হয় কাশি হয় হাঁপানি দেখা যায় হুম সিলিকোসিস কি সিলিকনের কারখানায় যারা কাজ করে পাইপ টাইপ যারা বানায় বা এই কলেজের ক্ষেত্রে এদের দেখা যায় এদের ক্ষেত্রেও লক্ষণগুলো কি সেমই হবে লাংসের বায়ু ধরণ ক্ষমতা কমে যাওয়া লাংসের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া কাশি হওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া এদের ক্ষেত্রেও সেম লাং ক্যান্সার হতে পারে লাংসের কোনো সেলে অ্যাব নর্মাল গ্রোথ হলে লাং ক্যান্সার হতে পারে হুম টিউবার কিউলোসিসের ক্ষেত্রে কি হয় প্রচুর কাশি হয় এবং কাশির সঙ্গে রক্ত উঠে আসে দেখা যায় এবার দেখো মাউন্টেন সিকনেসটা কি মাউন্টেন সিকনেস বা পর্বত পীড়া কি বলতে কি বুঝি কি হয় ধরো একটা পাহাড় উপরে উঠছ উপরে উঠছ উঠছ মোটামুটি দেখা যায় আট হাজার থেকে বারো হাজার ফুট পর্যন্ত কোনো অসুবিধা হয় না যখন বারো হাজার ফুটের বেশি ওঠো তখন শ্বাস নিতে কষ্ট হয় হাঁপানি দেখা যায় দেহের মধ্যে অন্যরকম চেঞ্জেস দেখা যায় সেটা কেন হয় সেই অসুখটাকেই বলা হয় হচ্ছে পর্বত পীড়া বা মাউন্টেন সিকনেস এটা কতদিন স্থায়ী হয় চার থেকে আট দিন স্থায়ী হয় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় নর্মাল হয়ে যায় পর্বত পর্বতপীড়া কোথায় গেল এবার আসি অ্যাক্লিমাইটাইজেশন বা অবহ সহিষ্ণুতা এটা এর সঙ্গে রিলেটেড এই যে চার থেকে আট দিন বলছে সময় লাগে ঠিক হয়ে যায় এই সময়ের মধ্যে কি ঘটে এই দেখো পাহাড়ে যত উপল্ধি করবে অক্সিজেনের পরিমাণ কমছে অক্সিজেনের বায়ুচাপ কমছে অক্সিজেনের প্রেশারও কমছে এবার কম অক্সিজেন নিয়ে তুমি যদি তোমার পুরো সমস্ত সেলকে চাচে রাখি তোমাকে শ্বাসকার্যের রেট বাড়াতে হবে তাই তো সেই ঘটনাগুলি ঘটে আবহাওয়া সুস্থতার ক্ষেত্রে কি ঘটে আমাদের হার্ট রেট বৃদ্ধি পায় ইনক্রিজ হয় তারপরে কি হয় বেশি পরিমাণ ব্লাড লাংসের মধ্যে যাচ্ছে বেশি পরিমাণ মানে বেশি পরিমাণ হিমোগ্লোবিন তারপর কি হয় কম অক্সিজেন আছে কিন্তু যদি আর বেশি পরিমাণ বাড়িয়ে তাহলে কি হবে বেশি পরিমাণ অক্সিজেন তার সঙ্গে স্যাচুয়েট হতে পারবে এটা একটা ঘটে দ্বিতীয় হচ্ছে কি আর এর প্রোডাকশন বেড়ে যায় আরবি এর প্রোডাকশন বেড়ে যায় তাই তো একটা হচ্ছে ব্লাড ব্লাড বেড়ে যাচ্ছে প্লাস আর এর প্রোডাকশন মানে কি হিমোগ্লোবিন প্রোডাকশনও বেড়ে যাচ্ছে তার ফলে কি হয় কম অক্সিজেনেও কম আমাদের শ্বাসকার্যের হার বেড়ে যায় আমাদের সাধারণত কি হয় বারো থেকে মিনিটে আমরা বারো থেকে ষোলোবার শ্বাসকার্য ফলে কি হয় অক্সিজেনের পরিমাণ কম আমরা সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারি আমাদের এই সমস্ত দৈহিক চেঞ্জেসগুলোর মাধ্যমে সেটাই হচ্ছে আবহ সহিষ্ণুতা বা অ্যাক্লিমাটাইজেশন যেটা আমাদের এই চার থেকে আট দিন ধরে চলে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমাদের এখানে ক্লোজ হলো নেক্সট যেহেতু আমরা ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন পড়লাম বা ব্রিদিং অ্যান্ড গ্যাসেস এক্সচেঞ্জ ট্রান্সফার এগুলো পড়লাম রেসপিরেশন এখন আমরা পড়িনি তো আমি ঠিক করেছি যে এরপর তোমাদের রেসপিরেশনটা পড়ে দেবো যাকে বলা হয় সেলুলার রেসপিরেশন কারণ ব্রিদিং এর ব্রিদিং এর ঠিক পরে স্টেপই হচ্ছে সেলুলার রেসপিরেশন যেটা তোমাদের প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে পড়বে ঠিক আছে তোমরা পড়তে থাকো কারণ তোমরা না পড়লে কিন্তু বাংলাও পড়তে পারবে না তোমরা পড়বে বলেই কি হবে বাংলা পড়বে বাংলা শিখবে আর বাংলা জিতবে